আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের শিরোনাম দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের দিকে তাকাবেন না। কিয়ামতের দিন রাগের কারণে, অসন্তুষ্টির আতিশয্যে মহান রাব্বুল আলামিন তাদের দিকে দেখবেনই না। তারা যদি বিভিন্নভাবে আকুতি মিনতি নানানভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কৃপা দৃষ্টি কুড়াতে চায়ও, তারপরও কাজ হবে না। এ কেমন অপরাধী! এবং গত আলোচনায় আজকেরই আমাদের এখানকার টাইমের দুপুরে আপনারা শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কেঁদেছেন। এটা মুসলিম শরীফের 202 সিরিলে আসছে, এ হাদিসটা বলা হয় নাই যে তিনি কাঁদলেন। এবং কোন বর্ণায় আসছে যে রাত্রে নাফল নামাজ অবস্থায় কাঁদলেন, ব্যাপকভাবে কাঁদলেন। মূল কথা, এটার উদ্দেশ্য হলো যে প্রচুর পরিমাণে কেঁদেছেন। এবং এই কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে পাঠালেন যে জিজ্ঞেস করে আসো কেন কান্দেন, অথচ তিনি জানেন যে কেন কাঁদছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের অবস্থা ভেবে আমি কাঁদছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি বলে দাও হে জিব্রিল, ইন্না সানুরদিকা ফি উম্মতিক ওয়ালা নাসুউক, যে আমি অবশ্যই আপনার উম্মতের ব্যাপারে এমন ফয়সালা করব যেটা আপনি খুশি হয়ে যাবেন, এবং তাতে আপনার আর কোনো কষ্ট, আপনার মনের ভিতরে কোনো বেদনা, আপনার মনের ভিতরে আপনার উম্মতকে নিয়ে কোনো টেনশন পর্যন্ত থাকবে না। আল্লাহু আকবার! তো এই এই নবীর উম্মত আজকে আমরা কি করছি, এবার আজকের এখানকার আলোচনায় আসবে যে এটার কারণে আল্লাহ নিজেই তাকাবেন না। এবার আল্লাহ যদি কারো দিকে রহমতের দৃষ্টিতে না তাকান, তাইলে কিন্তু একটা বিরাট বড় ভুল বোঝাবুঝি আমাদের সমাজে আছে যে অমুক অলি খুশি হয়ে গেলে আমাকে তিনি পার করে নেবেন, যদি বা বলে যে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে নেবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলে তিনি আমাকে পার করে নেবেন। এটা অনেকেরই জানা নাই যে আল্লাহ পাক সুরা বাকারার 255 নম্বর সিরিলে, যেটা মোট কথা আয়াতুল কুরসি, এটার সিরিল কার জানা নাই, আয়াতুল কুরসিটা কার জানা নাই। তো সেই আয়াত আল্লাহ পাক কি বলছেন, মানজাল্লাযী, মানজাল্লাযী, প্রশ্ন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, যে এমন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে তার অনুমতি ছাড়া। কার জন্য সুপারিশ, এটা অন্য আয়াতে, ওলা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাদা, যারা সুপারিশ এর অধিকার পাবে, অনুমতি পাবে, তারাও আবার আল্লাহর সন্তোষজনক পাত্র ব্যতীত কারোর জন্য সুপারিশ করতে পারবে না, এটাও একটা স্বতঃসিদ্ধ কথা। আর আয়াতুল কুরসির মধ্যে বলে দেওয়া আছে যে কে সুপারিশ করবে, যিনি সুপারিশ করবে উনিও আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে না। কেননা ওয়ান কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী তুমি বলে দাও যে এই সুপারিশের অধিকার কেবলমাত্র আল্লাহ, আল্লাহর জন্য সংরক্ষিত। এই ওয়ান কুওয়াতা লিল্লাহি জামিআ, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে সকল ক্ষমতার যে সুপার পাওয়ার কেবলমাত্র আল্লাহর হাতে। আজকে আমাদের অনেকে বলছে জনগণই ক্ষমতার উৎস, এটা তো আব্রাহাম লিঙ্কনের স্লোগান, মানে গণতান্ত্রিক স্লোগান, জনগণের একটা অধিকারের কথা ইসলাম সম্মানের চোখে দেখেছে, ঠিক মতো দিয়েছে, তার জায়গা মতো সেটা বলা হবে, কিন্তু ক্ষমতার উৎস আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আপনাকে আগে আকীদা ঠিক করতে হবে যে সকল ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ। ঠিক তদ্রুপ কুল লিল্লাহি শাফাআতু জামিআ, হে নবী তুমি বলে দাও যে সুপারিশ বলতে কে সুপারিশ করবে, কার জন্য করবে, এটার সব কিছুর অধিকার একচ্ছত্রভাবে সংরক্ষিত এক আল্লাহর জন্য। আগে আকীদা ঠিক করতে হবে। সবাই কিন্তু বলে আবার ঠিক মতো আকিদা ঠিক করেন, আকিদা ঠিক করেন, কিন্তু ওই বুঝায় যার যার আকিদা, এমনকি যারা শিরিকি আকিদা প্রচার করছে, শিরিক ছাড়া তাদের মানে ভাত হজম হয় না, শিরিক না বললে যাদের বক্তৃতার মন পর্যন্ত জমে না, ওই লোকগুলিও কিন্তু গিয়ে দেখেন বলতেছে যে আকিদা আগে, আকিদা আগে, আমাদের সেই আকিদা ভিত্তিক এক না হলে আমরা ঐক্য চাই না, এই না সেই না। তো আকিদাটা কি ঠিক করতে হবে না, আকিদা বলতেই তো হলো যেটা হলো বিশুদ্ধ আকিদা, যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক আকিদা, যেটা হলো সালাফে সালেহীনদের প্রদর্শিত এবং তাদের মাধ্যমে অনুসৃত আকীদা, কোরআন সুন্নাহ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত এবং সালাফে সালেহীনদের মাধ্যমে অনুসৃত সেই আকীদা হতে হবে। যাই হোক, সেটা না হলে আমাদের অবস্থা বড় খারাপ। এই যে দেখেন নাসাই শরীফ, আমি এই সিরিয়ালটা নিয়েছি, অন্য কিতাবেও আসছে, মুসনাদে আহমদ সহ 2562 সিরিয়ালে হাদিস আসছে নাসাই শরীফে। প্রথম শব্দ আসছে যে সালাহা, তিনজন মানুষ এমন আছে, সালাসাতুন, তিনজন মানুষ এমন আছে, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এদের দিকে তাকাবেনই না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়ানজুরুল্লাহু আজ্জা ওয়া জাল, মহিয়ান গরিয়ান আল্লাহ এদের দিকে দেখবেনই না, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন,
তার প্রথম ব্যক্তি কি আল আকুলি ওয়ালিদাই, যে ব্যক্তি তার মাতা পিতার অবাধ্য। দুই নম্বর হলো আল মারআতুল মুতারাজ্জিলা, এবং যেই মহিলা সে হলো পুরুষের বেশ ধারণ করে, পুরুষের বেশ ধারণকারী মহিলা, কথায় হোক আচরণে হোক। আজকে এমনও মানে বক্তৃতা দিচ্ছে ও দেশ জনগণের অধিকার নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু সে পুরুষের মতো করে তার বেশভূষা, মানে পর্দা তো নাই নাই, কথাও বলারও ঢং, মনে হচ্ছে যে সে যে একজন মহিলা এটার আর কোনো সুযোগ নেই। কেন আমাদের এত ঠেকা পড়ছে নাকি আপনি জনগণের ইয়ে অধিকার আদায় করার জন্য আপনি নিজের যে জান্নাতে যাওয়ার যে পথ পর্দা যেটা আপনার ফরজ সেটা লঙ্ঘন করে আপনাকে বেরিয়ে আসতে হবে, আর সেই জন্য তো আমাদের কাজে বরকত হচ্ছে না। পুরুষরা কি সব মরে গেছে নাকি? এমনি তো আমাদেরকে লজ্জাদের লোকজন, তোমাদের দেশে পুরুষ নেই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকে যার যার জায়গা থেকে একজন মহিলা তার বাড়িতে থেকে তার পরিবারের সদস্যগুলোকে তৈরি করে যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন মানে শেষ রাতে বলতো, কিয়ামতের দিন অন্তত বলতে পারতো যে আল্লাহ আমি আমার অধিকার আদায় করেছি, আমার অন্ধকার প্রকোষ্ঠে থেকে কোরআন সুন্নার অধিকার কোরআন সুন্নার দায়িত্ব আদায় করে আমি আমার এবং দেশ ও জাতির অধিকারের জন্য যতটুকু আমার অবস্থান থেকে ভূমিকা রেখেছি তোমার কাছে কান্নাকাটি করেছি, আল্লাহ তুমি আমাকে এখন মাফ করে বলতে পারতো। এখন না হচ্ছে দুনিয়াটা না হচ্ছে আখিরাতেরটা, পুরুষরা যেন মহিলাদের মতো হয়ে আসছে আর মহিলারা পুরুষের মতো হচ্ছে। তো মহিলা পুরুষের বেশ ধারণ করলে এটার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেনই না। আর এখানে উদ্দেশ্য হলো রহমতের দৃষ্টিতে তাকানো, এরপরে রহমতের দৃষ্টিতে আল্লাহ না তাকাইলে তার কিসের বিছা, কিসের হিসাব নিকাশ, কিসের তার জন্য ভালো কোনো ফেসাল। দায়ুস, এবং যে ব্যক্তি হলো দায়ুস, দায়ুস হলো ওই লোক যার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাথ, যে ব্যক্তি তার পরিবারের ক্ষেত্রে তার পরিবারের লোকজনের জন্য বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে মহিলা যারা আছে তার মেয়ে হোক স্ত্রী হোক বোন হোক মা হোক যে কোনো হোক আপনজন যেটার ব্যাপারে তার জানা আছে যে এখানে কিছু সেই মহিলা কি করছে, সে ইসলামের রুল লঙ্ঘন করছে, বেপর্দাপনা বেহায়াপনা করছে, তাকে নিয়ে অন্য পুরুষ কি করতেছে, সে এনজয় করছে অবৈধভাবে যে কাজ যেটাই করার করছে আর তার গায়ে বাঁধে না, ওইটা হলো মানে চামড়া মোটা মানুষ দায়ুস, তার মানে গায়েই লাগে না, তার যাকে বলে আপনার সামান্যতম যেই অনুভূতি তার যে সামান্যতম যেই আত্মমর্যাদা বোধ সেটা নেই, মা বোনদের বেলায় না মা বোনদের সেই পর্দাপোশিদার ক্ষেত্রে ইসলামের যে সমস্ত কথা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পালন করতে এবং ইসলাম দিয়েছে এগুলো লঙ্ঘনের ক্ষেত্রে তার গায়ে বাঁধে না, সংক্ষেপে এই হলো কথা, এটা হলো দায়ুস। আবার ওই হাদিসে ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, আরো তিনজন ব্যক্তির কথা বলতে গিয়ে বলছেন যে এরা জান্নাতে প্রবেশ করবে না। এখানে গিয়ে দেখেন প্রথম জন আবার ঘুরে ফিরে আল আকুলি ওয়ালিদাই, মাতা পিতার অবাধ্য, মাতা পিতার অবাধ্য এটা বারবার আসতেছে, কেন এটা অত্যন্ত কঠিন, এটাতে সবাই পাশ করতে পারে না। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তুমি উফ শব্দ বলো না, উফ হলো সবচেয়ে সংক্ষেপ শব্দ এবং উদ্দেশ্য কিন্তু উফ আহ এগুলো বলা নয়, উদ্দেশ্য হলো কষ্ট নেওয়া, মা বাপ যাই করুক কষ্ট নেওয়া যাবে না, তাদেরকে কষ্টদায়ক কথা বলা যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে এবং তাদেরকে অনুরোধের শব্দে বলতে হবে যে আমার তো ইমানি পরীক্ষা আমি ফেল করব, যদি তোমরা আমাকে একটু এই ব্যাপারে নম্রতার সাথে আমাকে না নেও, এই বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে, এই জিনিসটা এইভাবে আসলে ওইভাবে তোমাদেরকে ভুল বোঝানো হচ্ছে। অনেক সময় অন্যরা ভুল বুঝে মা বাপকে, যেই ছেলেটা মা বাপের ভক্ত সবসময় চায় যে তাদেরকে খুশি রাখতে রেখে আল্লাহ সন্তুষ্টি করাতে, তার উপরে আরো কঠিন ফিতনা এসে যায়, তো কি করবে সে? আল্লাহ আকবার, এদিকে তার অধিকার নাই চেঁচামেচি করা, উচ্চবাচ্য করা, বিশেষ করে তাদের সাথে রাগ ঝাড়া, এটার অধিকার নাই। তো সেই জন্য আমাদেরকে কি বলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করতে হবে এবং তাদের করুণা দৃষ্টি কামনা করতে হবে যে আমি চাচ্ছি যে আপনাদের রাগের রুদ্র রোষের কোপানলে না পড়ি, বদদুয়ার শিকার না হই, কেননা এটা হলে তো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক পিতাকে বলেছেন জান্নাতের মধ্যম দরজা, মাকে বলেছেন যে ওর পায়ের নিচে জান্নাত, আমি তাইলে জান্নাত পাবো কিভাবে, তোমরা আমার প্রতি একটু রহম করো। এইভাবে করে যে ভালো করেছে তার উপরেই কিন্তু কঠিন পরীক্ষা আসে, তাকে আরো বেশি ধৈর্যের পরাকাষ্ঠা দেখাইতে হবে। সেই জন্য দুইবার করে এই হাদিসের মধ্যে আসছে বল আকুলি ওয়ালিদাই, যে মাতা পিতার অবাধ্য হয়ে গেলে তার দিকে আল্লাহ তাকাবে না এবং সে জান্নাতেও যেতে পারবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে জান্নাতে যেতে পারবে না এর প্রধান ব্যাখ্যা হলো প্রথম পর্যায়ে যেতে পারবে না, এবং প্রাথমিক পর্যায়ে যারা যেতে পারবে না এদের সংখ্যা কিন্তু দুই ডজনেরও ঊর্ধ্বে। এই জন্য আজকে সেই আলোচনা এক বৈঠকে শেষ করা যাবে না, এখানে যে একটা হাদিসের মধ্যেই যে তিনটা জিনিস আসছে বিশেষ গুরুত্ব দেখানোর জন্য একই বৈঠকে এবং দুইটা প্রসঙ্গ তুলতে গিয়ে একটা বিষয়কে দুইবার বলা হয়েছে, এটা আজকে বলা উদ্দেশ্য যে এখানে আবার বলা হলো জান্নাতে যাবে না যাদের কথা উল্লেখ করতে গেলেন, সেখানে আবার প্রথমে বললেন যে মাতা পিতার অবাধ্য। এই জন্য এখানে ধৈর্যের পরাকাষ্ঠা আপনাকে একেবারে দাঁত কামড়ে ধরে হলো, হাতে দাঁতে নাতে আমরা যেভাবে বলি এটাকে আঁকড়ে ধরতেই হবে, কেননা আপনার জান্নাত এখানে। আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদের সবাইকে
ওই ধরনের ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং মাতা পিতারাও আজকাল অনেক সময় আসে, তারা এগুলো খেয়াল করে না, অনেক ব্যাপারে তারা আসে যেই সন্তান যত বেশি সতর্ক তাদের ব্যাপারে ওদের উপর তারা আরো প্রেশার সৃষ্টি করে, অনেক সময় ভুল বুঝা অন্যরা বুঝায়। তো আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন যে আমরা ভালো কাজের জন্য একজন আরেকজনের প্রতি সদয় হই, সহযোগী হই, বুঝানোর দিক থেকে, বুঝারও দিক থেকে, সবটাই লাগবে, আমল করার দিক থেকে, ইলম শিখার দিক থেকে, অন্যদের পর্যন্ত এই দাওয়াতগুলি পৌঁছানোর দিক থেকে, তাইলে আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবে। দুই নম্বর হলো এখানে যারা জান্নাতে যাবে না সেখানে বলা হচ্ছে ওয়াল মুদমিনু আলাল খামর, যে ব্যক্তি মদ্যপায়ী এবং এমন মদ্যপায়ী যে নেশা তো করে করে, এবং এটা তার যেমন মাতাল হওয়ার নেশা এটাও হয়ে গেছে, আবার অভ্যাসের নেশা সেটাও হয়ে গেছে। অভ্যাসের নেশা কিন্তু আরেকটা, আমরা বলি যে আমাদের অনেকের বাংলাদেশি মানুষের ভাত খাওয়ার নেশা আছে, এই নেশা হলো অভ্যাস, তো এটার ওই নেশা হয়েছে এবং নেশা করার নেশা হয়েছে, সেইটা হলো নেশার কিন্তু শাস্তি আলাদা, এবং নেশা বলতে যেটা মাদক সেটা শাস্তি আলাদা, চল্লিশ থেকে আশি পর্যন্ত, এটা হলো এটার উপরে। আর আরো কিছু জিনিস আছে হারাম, যেমন তামাক, যেমন বিড়ি সিগারেট, কিন্তু এটার উপরে আবার এই যে চল্লিশ থেকে আশির যে বেত্রাঘাত তাও বিশুদ্ধ মত হলো আশি, আর চল্লিশটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে তিনি তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার ইজতিহাদ অনুযায়ী সেখানে নিয়ে গিয়েছিল, হাদিসে চল্লিশে আছে, আমরা সেটাই বলি, সেটা কিন্তু শুধুমাত্র মাদক দ্রব্য এগুলো সেবনের উপরে আসবে, এটা ভালো করে মনে রাখবেন, পার্থক্য কিন্তু অত্যন্ত সূক্ষ্ম। আর এখন আমরা যেটা আলোচনা করছি এটা বলতেছি যে আল মুদমিন আল আল খামর, যে মাদক আসক্তি সে তো করেই, মাদকের নেশা করে করে, আবার এটা তার অভ্যাসে পরিণত, আল মুদমিন শব্দের অর্থ হলো এটা সে অটল থাকে এটার উপরে, সে এটা ছাড়ছে না, তার এটা অভ্যাসে পরিণত করে ফেলেছে, এই ব্যক্তির কথা বলা হয়েছে। এবং এই ব্যক্তির কথা আরেক হাদিসে আসছে যে কায়াবিদি ওয়াসার, যে সে ব্যক্তি মূর্তি পূজারীর ন্যায়, কেন এটাকে ভয়াবহতা বোঝানোর জন্য। এবং আরেক হাদিসে আসছে না যে একবার দুইবার তিনবার চতুর্থবার যদি মদ্যপান করে তৌবা না করে, হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফই করবেন না, এবং কিয়ামতের দিন আবার নিঃসারিত ব্যাখ্যা সহ আসছে যে ওর দিকে তাকাবেন না, এবং আরো অন্যান্য পাপ সহ খুব সম্ভব এটার কথা বলা হয়েছে যে এদের জন্য বরং রয়েছে কঠিন শাস্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি মায়ার দৃষ্টিতে না তাকান তো এটা তো বড় শাস্তি, আপনি প্রথম সাক্ষাতে যার সাক্ষাতের উপরে ভাইবার উপরে আপনার পরবর্তী যে রিজাল্ট এর ভিত্তিতে কোনো কিছু হওয়া না হওয়া, উনি যদি আপনার দিকে নাই তাকায় আপনি তো এখানেই শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব এটা কঠিন শাস্তি, আল্লাহ যদি না তাকান এটাই কঠিন শাস্তি। যেমন আরেক হাদিসে আসছে ব্যবসায়ী পণ্য বিক্রি করতে গেলে শপথ করা ছাড়া বিক্রি করে না, তারপরে অহংকার বশত সে কি করে, সে তার ওই জামা কাপড় গুলো সে মাটি ছেঁচড়িয়ে দিয়ে হাঁটে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য অত্যন্ত সাবধানে আমাদেরকে থাকতে হবে, এই দুনিয়া দুই দিনের দুনিয়া, এখানে স্বেচ্ছাচারিতার জীবন যাপন করলে ভাই চলবে না, সজাগ হতে হবে। তারপরে তিন নম্বর কি বলা হলো, তিন নম্বরে বললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে কিছু দিলে খালি খোঁটা দেবে, এরপরে খালি খোঁটা দিবে, দান করবে তারপরে খোঁটা দিবে, আমি তোমাকে ওই দিনটা দিই নাই, এই তুমি কি আমাদের এই করোনার উপরে তুমি এতদিন যাবৎ বেঁচে আছো না, তোমাকে কি এলাকায় আমরা ছাড়া কেউ ঠাই দিয়েছিল, আমার বাপ দাদার ভিটা ছাড়া তোমার কি এখানে কোনো ব্যবস্থা ছিল এখানে এই এলাকায় থাকার, নানান কথা, অনেক বড় উপকার আপনি করলেন, কোনো সময় হয়তো মাতা পিতা করছে বা দাদা করছে নানা করছে, এটার উপর খোঁটা দিয়ে নাতি কি করছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবের ভাগী হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, এই কাজগুলো করলে মনে রাখবেন যে আল্লাহ পাক তাকাবেন না এবং জান্নাতও মিলবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে তার আসমা হুসনা ও সিলাতে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বুঝুন দমন করে আর আমল করার তৌফিক দান করুন। তাইলে এখানে আমরা যেগুলো পাইলাম যে এই করলে আল্লাহ তাকাবেন না, তাইলে বোঝা গেল আল্লাহর মায়া দৃষ্টি করুণা দৃষ্টি পেতে গেলে আমাদেরকে কি কি করা লাগবে, এবং এখানে যেগুলো বলা আছে এগুলোই না আরো কিছু আছে, এই বিষয়ে যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ। বলে আমরা শেষ করি।